সুপ্রিয় বন্ধুগণ, হোয়াইট যুক্ত প্রশ্ন উত্তর যেভাবে পড়াবেন এবং যেভাবে দিবেন সেসবগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটিন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে বইটির ওপর 650-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মধ্যে ভিডিও লেকচার নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা হয়েন যুক্ত প্রশ্ন উত্তর যেভাবে দেবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি যে হয়েন দিয়ে ইংরেজিতে টোটাল 5 ধরনের গঠনের বাক্য আমরা পাই, ঠিক একই সেই গঠন অনুযায়ী আমরা উত্তরগুলো শিখব। লক্ষ্য করেন এখানে 1 নম্বর হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার লিভ, তোমার বাবা কোথায় থাকে। মাই ফাদার লিভস ইন ঢাকা, আমার বাবা ঢাকা থাকে। যদি বলা হয় যে কোনো হোয়াট ডিড ইউর ফাদার লিভ, তোমার বাবা কোথায় থাকতো। মাই ফাদার লিভড ইন ঢাকা, আমার বাবা ঢাকায় থাকতো। অর্থাৎ টেন্স সবসময় ফলো করবেন, এখানে যে কোনো ধরনের টেন্স থাকতে পারে, অন্যান্য ধাঁচের বাক্য থাকতে পারে, তাহলে আপনাকে টেন্স অনুযায়ী কিন্তু বাক্য তৈরি করতে হবে। যদি বলা হয় যে হোয়ার আর ইউ রিডিং ইংলিশ, তুমি কোথায় ইংরেজি পড়তেছো। উই আর রিডিং ইংলিশ ইন ঢাকা বা ইন টঙ্গি, আমরা টঙ্গিতে ইংরেজি পড়তেছি। তো এইভাবে যে কোনো ধরনের বাক্য কিন্তু হতে পারে, আপনাকে শুধু সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব টেন্স যে বসবে, পরে হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে কোনো স্থানবাচক শব্দ বসবে। তারপর আসেন হোয়ার ওয়াজ হি বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছিল। হি হ্যাজ বর্ন ইন গাজীপুর, সে গাজীপুরে জন্মগ্রহণ করেছিল। তারপর আসেন হোয়াট দ্য মোস্ট অফ দ্য পিপল লাইক টু লিভ, কোথায় অধিকাংশ লোকগুলি বসবাস করতে পছন্দ করে। মোস্ট অফ দ্য পিপল লাইক টু লিভ ইন ভিলেজ, অধিকাংশ লোকগুলি গ্রামে বাস করতে পছন্দ করে। অধিকাংশ লোকগুলি কি গ্রামে বাস করতে পছন্দ করে। হ্যাঁ বন্ধুগণ, এক্ষেত্রে শুধু স্থানের নামটি অবজেক্টে করে ইন অ্যাট যুগে বসাতে হবে। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো মূল কথা। হোয়াট দিয়ে প্রশ্ন করলে আপনাকে ইন অ্যাট প্রিপোজিশন যুগে আপনি সংযুক্ত মানে স্থান বাচ্চিক শব্দটি বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে উত্তর। তারপর আসুন 2 নম্বর হচ্ছে হোয়ার ইজ হি, সে কোথায়। সে কোথায়, হি ইজ ইন ইন দ্য স্কুল, সে স্কুলে আছে। সে কোথায় আছে, স্কুলে আছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকে বিষয়। তা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব অন্যান্য চ্যাপ্টার নিয়ে, তাই আমাদের সাথে থাকুন, আমরা থাকুন ইনশাল্লাহ। সবগুলি ভিডিও দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।